হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালী, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আজ আমরা চলে এসেছি লন্ডনের ট্রান্সপোর্ট মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটি তৈরি হয়েছে 1980 28 মার্চ, 42 ইয়ার্স এগো। এই দেখুন, সামনেই আছে একটা পালকি। প্রথমে শুরুয়াত পালকি দিয়েই হলো। চলুন ভেতরে যাই, দেখে নিই আর কী ধরনের যানবাহন এখানে আছে। ঢোকামাত্রই পালকি দেখে মনে হচ্ছে আমাদের দেশের সাথে পরিবহন ব্যবস্থার অনেক মিল আমরা এখানে পেয়ে যাব। এই দেখুন, ঘোড়ার গাড়ি আগেকার দিনে আমাদের জমিদাররা ব্যবহার করত। এছাড়া গরুর গাড়িও ব্যবহার হতো, তবে এখানে ঘোড়ার গাড়ি রাখা আছে। কি সুন্দর বসার ব্যবস্থা, কাঁচের জানলা, বড় বড় হুইল, বাহ বেশ সুন্দর। এখানে রাখা আছে পরিবহন ব্যবস্থার কিছু মডেল। ওই দেখুন, হাতের রান্না রিক্সাও আগে এখানে ছিল। দিন যত বদলেছে বদলেছে পরিবহন ব্যবস্থার মডেল। প্রথমে এক কামরা আর তারপরে দোতলা। এই দেখুন কি সুন্দর ঘোরানো সিঁড়ি, কাঠের তৈরি, ওপরেও সুব্যবস্থা আছে। আগেকার দিনে নারী পুরুষদের পৃথক ব্যবস্থা বোধহয় থাকতো। এই গাড়ির মডেল দেখে আমার তাই মনে হচ্ছে, ওপরে পুরুষদের আর ভেতরে নারীদের। দিন যত গেল উন্নতি তত বাড়ল। গাড়ির ওপরে মেনশন করা থাকতো কোন গাড়িটা কোন দিকে যাবে, আর তার সাথে প্রত্যেক গাড়িতে একটা নাম্বারিং করা শুরু হলো। দেখুন চাকাগুলোও বদলে গেছে, চাকাগুলো এখন ট্রেনের চাকার মতো। এর থেকে বোঝা যায় রাস্তাতে রেল লাইনের পাতের মতো বেছানো থাকতো। স্থলপথে জলপথে সব রকম যাতায়াত ব্যবস্থার মডেলই এখানে আছে। এই মিউজিয়ামটি তৈরি করা হয় মেনলি তখনকার দিনের এই পরিবহন ব্যবস্থার জিনিসগুলি সংরক্ষিত রাখার জন্য। স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা হয়েছে এই মিউজিয়াম দেখতে। ওই দেখুন, ওখানে আবার ট্রেনের কামরাতেও ওঠা যাচ্ছে। চলুন আমরা উঠে পড়ি, দেখে নিই ভেতর থেকে এই ট্রেনটি কেমন দেখতে। সুন্দর সফট গদিওয়ালা সিট আর ওপরে লাগেজ রাখার ব্যবস্থা। ট্রেনগুলির ওপরের অংশ কাঠ দিয়ে তৈরি। তখনকার দিনের সব কিছুই বোধহয় কাঠ দিয়েই তৈরি করা হতো। আর এখানের ব্যবস্থাপনা একটু অন্যরকম, দেখে মনে হচ্ছে এটা বোধহয় ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা। এখন আমরা চলে এসেছি স্থলপথের আরেক যানবাহন দেখতে। এখানে আছে নানা ধরনের বাস। দোতলা বাসের কনসেপ্টটা এসেছিল এখান থেকেই আমাদের দেশে, সেটা তো মোটামুটি আমরা সবাই জানি। এখানে এসে দেখতে পেলাম রিচ পিপলদের ট্রান্সপোর্ট ফ্যাসিনেশন। বাচ্চাদের এটা দারুণ মজার লাগছে, বারবার উঠে যাচ্ছে ওপরে। দিন যত এগিয়েছে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে সৃষ্টি হয়েছে নতুন যানবাহন। আমার তো দারুণ লাগলো। ওই দেখুন, মাথার ওপর দিয়েও ঘুরে বেড়াচ্ছে ট্রেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে প্লিজ
লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। যারা এখনও বেল আইকন প্রেস করেনি, প্লিজ প্রেস বেল আইকন। লন্ডনের আরও অনেক ভিডিও নিয়ে, অনেক ইতিহাস নিয়ে আবার আসব আপনাদের কাছে। এই যে আমার দুই মেয়ে এখন ট্রেন চালাতে বসেছে। বাচ্চারা বেশ মজা পাচ্ছে এই গেমটা খেলে, ওরা তো উঠতেই চাইছে না। ওরা স্টেশনে পৌঁছলে তবেই আমরা বাড়ি যেতে পারবো। সমস্ত কন্ট্রোল এখন ওদের হাতে। স্পিড বাড়ানো, স্পিড কমানো, ট্রেনের দরজা খোলা বন্ধ করা, নিজেদেরকে সত্যিকারের ড্রাইভার মনে করে ফেলেছে। আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।